আমি সুমন, আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা যে ভিডিওটা করব বা করছি, খুব আকর্ষণীয় ভিডিও একটা। এবং এই ফুলটা আমরা সাদা কালারই বেশিরভাগ দেখে এসেছি, সাদা বড়, এবং চাইনিজ দেখে এসেছি। এই নীল কালারটা বেশি দিন নয়, আজ দু চার বছর হয়তো আমরা দেখছি খুব জোর। মানে এর আগে আমরা সাদা দেখে এসেছি, তাই এই কালারটা আমাদের বাড়িতে যাতে নেই, এবং তারা খুব তাড়াতাড়ি একটা লাগিয়ে ফেলুন। এবং প্রচুর ফুল আসে এবং দেখতে খুব সুন্দর লাগে, একটা ইউনিক কালার বলতে পারেন, একটা নীল টগর যেটা আমরা দেখছি গাছটা। আমরা সাদা দেখে এসেছি, সাদা চাইনিজ দেখে এসেছি। এই নীল টগর গাছের প্রচুর পরিমাণ ফুল পেতে বা গাছকে এভাবে সবুজ রাখতে কী করবেন বা কী খাবার দেবেন, কীভাবে পরিচর্যা করবেন এবং প্রচুর ফুল পাবেন? আমরা এই গাছের পরিচর্যা করতে গেলে আমাদের মোটামুটি জানুয়ারির শেষ করে আমাদের বিশেষ কিছু খাবার বা কাটিংয়ের ব্যাপার থাকে, সেগুলো করতে হয় বা গাছ লাগাতে হয়। এই সময়টায় আমাদের নিয়ে এসে নার্সারি থেকে যারা নিয়ে আসেননি তারা নিয়ে আসুন নীল টগর এবং লাগান, প্রচুর পরিমাণে খুব কম পরিশ্রমে প্রচুর ফুল পাবেন। এবং যারা নিয়ে এসছেন, যার টবে আছে, তারা কী পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে টপিকটা রাখতে চলেছি। তাই এই নীল টগর গাছ মূলত আমরা জানুয়ারি শেষ করে আমাদেরকে কাটিং এবং খাবার দিতে হয়। প্রথমে চলে যাই, আমরা খাবার কী দেবো এই সময়? নীল টগর গাছে আমাদের প্রচুর পরিমাণ ফুল আনতে এবং কুড়ি ভালো রাখতে এই সময় আমাদের মানে কী বলবো, অনুখাদ্য কিছুটা আমাদের পটাশ, যেহেতু পটাশ আমাদের প্রচুর ফুল আনতে সাহায্য করে এবং পটাশের বৃদ্ধি থাকায় বলে গাছের ভালো থাকে, এবং সেই জন্য কিছু পটাশ, কিছুটা অনুখাদ্য, কিছুটা পরিমাণ মিক্স সার দিয়ে আমরা গাছের সাইডটা সাইডগুলো দিয়ে কিছুটা পরিমাণ, এটি 1-2 ইঞ্চি টবে মোটামুটি 1 চামচ পটাশ, 1 চামচ মিক্সার, 1 চামচ অনুখাদ্য দিয়ে গাছটাকে কুড়ে নিন। ভালো করে কুড়ে নেওয়ার পর মোটামুটি আপনারা জল দিয়ে দিন, ফুল দিয়ে সানলাইট এ রাখুন, ফুল সানলাইটে রাখবেন, কোনো অসুবিধা নেই। এরপর থেকে আমরা যেটা পরিচয় করতে হবে, আপনাদেরকে যখন দেখবেন গাছটা সেভ নেই, আমার এই গাছটা মোটামুটি 1 বছরকার গাছ, তাতে খুব ভালোই আছে। আমি কাটি কাটিং করিনি, আমি এর পরের বছরে কাটিং করবো বা বর্ষার এই সময় কাটিং করবো, যাতে কাটিং করার দরকার মনে হচ্ছে যারা বড়ো হয়ে গেছে বা সেভ নেই তারা কাটিং করে নেবেন মনের মতন করে। কাটিং করার পর একটা জিনিস যেটা করবেন, এটা ফাঙ্গিসাইড পাউডার লাগাতে ভুলবেন না, যে জায়গাগুলো কাটিং করছেন তাতে ফাঙ্গাস আক্রান্ত হতে পারে গাছে। তারপর থেকে আপনারা চলে যাবেন রাসায়নিক, তারপর থেকে কীটনাশক কী দেবেন না কীটনাশক দেবেন এই গাছে? এই গাছের সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিন, নিম তেল একবার করে স্প্রে করুন গাছে। আর আপনারা যেটা স্প্রে করবেন, মাঝের মধ্যে এই গাছে মিলি বা কি দেখা যায় বা এমনি কোনো পোকা আমরা খুব দেখতে পাই না, সচরাচর পোকা নেই বলি একবার ধরে নিতে পারি, আমার তো কোনো আসেনি এখন পর্যন্ত মিলিবাগ ছাড়া। তাই মিলিবাগ থাকলে মিলিবাগের জন্য কিছু একটা ওষুধ দিন, একতারা বা সিতারা বা কনফিডার বা আরও যে সমস্ত কীটনাশক পাওয়া যায় ওষুধের দোকান থেকে নিয়ে নেবেন একটা। সব মাসে দুবার করে স্প্রে করুন, আর জাস্ট কিচ্ছু স্প্রে করার দরকার নেই। আর যেটা দিতে হবে আপনাদেরকে ভিটামিন, ভিটামিনটা দুবার করে স্প্রে করবেন, দু সপ্তাহ পরপর যে কোনো ভিটামিন দেবেন। আমি এখানে ইন্টারপির অ্যাপসা মিশিয়ে দিই, দুটোই কম্বিনেশন করে দিই। এটা 1 লিটার জলে 1 ml দিই, তাতে ভালো রেজাল্ট পাই আমি। দেখুন গাছ কেমন সতেজ আছে, এবং গাছ এই জাস্ট ফুল ধরতে শুরু করছে, কুড়িয়ে আসছে, যেহেতু আমার কিছুদিন আগে আমি খাবার দিয়ে গাছটাকে এইভাবে কাটিং করিনি, যেহেতু আমার গাছটা সেভ আছে এখন কোনো অসুবিধা নেই। এরপরের থেকে আমি বর্ষাকালে এটা সেভ করবো, যেহেতু আমার 1 বছর গাছ, আমি মাটিও চেঞ্জ করিনি, যাতে 2 বছর গাছ তারা মাটি চেঞ্জ করে নিন এবং এভাবে কাটিং করে খাবার দিয়ে দিন। যারা নতুন নিয়ে আসবেন গাছটা, তাদের জন্য বলি মাটিটা ঠিক দোআঁশ মাটি যদি থাকে ভালো, দোআঁশ বা দোআঁশ মাটি না থাকে একটু বালি মিশিয়ে নেবেন, কিছুটা পরিমাণ অনুখাদ্য, কিছুটা পরিমাণ 10-26, কিছুটা পরিমাণ মিক্সার এবং কিছুটা পরিমাণ গোবর দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে কিছুদিন রাখুন, যাতে মাটির সঙ্গে সারটা কম্বিনেশন হয়ে যায়। তারপরে গাছ লাগাবেন, সবসময় যে কোনো গাছই লাগাবেন।
আর নার্সারি থেকে এনে মোটামুটি 7 দিন রাখার পর গাছটা প্রতিস্থাপন করবেন, যেহেতু এক ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে আসছে তাদেরকে মানিয়ে নেওয়ার ব্যাপার যেটা থাকে। এভাবে তারপর গাছটা মোটামুটি একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টপ বেছে নিয়ে ড্রেন সিস্টেম ভালো করে তৈরি করে গাছটা প্রতিস্থাপন করুন। দেখুন আপনাদের প্রচুর পরিমাণ নীল টগর ফুটবে এবং খুব ভালো লাগবে। একটা আমি আরও যখন ফুল ছবি আমার মানে গাছে যখন ফুল আসবে তখন আমি একটা ভিডিও করে আপনাদের আপলোড করব, আপনারা দেখতে পাবেন যে কীভাবে ফুল আসে গাছে, প্রচুর পরিমাণ ফুল আসে। এটা সবসময় প্রায় 12 মাসই আমার বলতে গেলে ফুল আসে, এরকম দু একটা ফুল গাছে থেকেই থাকে। তাই এভাবে পরিচর্যা করুন, খুব সহজে পরিচর্যা করুন। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযোগ্য যতটা বলা বা সহযোগিতা করা আমি অবশ্যই করব। আমার ফেসবুক পেজ বা ইউটিউবে যেখানে কমেন্ট করবেন কোনো অসুবিধা নেই। আর যারা নতুন ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই।